আলাইকুম ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা এখন আছি খুলনার নীলাড়ার মোড়ে। এখানে আমরা একটা জনজমাট পরিবেশ দেখতে পেলাম, যে এখানে আমরা এখানে ট্রাই করব কিছু স্ট্রিট ফুড আপনাদের দেখাবো, এবং এখানে যে পরিবেশটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ভিউগুলো দেখে আসি। আমরা এখন নীলাড়া স্ট্রিট ফুডের ফার্স্ট দোকানটা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এক খালা আমাদের ছোলা এবং তার সাথে ডিম দিয়ে বানিয়ে দিচ্ছে। আমরা পেয়েছি যে এই খালার এই ছোলা মাখাটা বলে অনেক অনেক প্রিয় সবার কাছে। এখন আমরাও খেতে আসছি, এখানে দেখা যাক কী হয়। এখন আমাদের জন্য তৈরি করে দিচ্ছে আমাদের খালা ছোলা মাখা। এখন আমরা এখন গ্রহণ করছি খাবারটা। চুই ঝালের সাথে ছোলা ভোনা অস্থির একটা ফিল দেয়, অস্থির। আপনি ছোলা ভোনার সাথে চুই ঝাল খেতে চান তাহলে এই নীলাড়ার মোড়ে যদি খান তাহলে নীলাড়ার মোড়ে চলে আসতে পারেন। গাইজ, তো আমরা চলে এসেছি পিঠের দোকানে। এখানে কুলি পিঠা বিক্রি করে। আমরা এখানে টেস্ট করে দেখবো কুলি পিঠা কেমন লাগে। এইখানে হলো দুই রকম পিঠা, একটা হলো সাদাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কাঁচা কাঁচা, আর এই লালটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার তেলে ভাজা। গায়ে কুলি পিঠার স্বাদটা অসাধারণ ছিল, কিন্তু কুলি পিঠার ভেতরে যে মশলাটা থাকে সেটার ভেতরে আপনার ভেতরকারের পরিমাণটা খুবই অল্প ছিল। গায়ে এখন আছি নীলাড়ার মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে প্রচুর লোকের সমাগম। এখানে সন্ধ্যার হলেই প্রচুর লোকের সমাগম ঘটে। এই ঝিরি ঝিরি ঠান্ডার ভেতর এমন কাপ আখের রস হতো তাহলে বলুন তো কেমন হতো। চলুন তাহলে উপভোগ করা যাক আখের রস। গাইস, আখের রস খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো জায়গায় নেক্সট শর্ট ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকের মতো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।